চার্জ নেই ব্যাটারির, সেটা নিয়ে বেরিয়েছি। শেট, একটা টি শার্ট দিছে উত্তরা মোটরসের, এইটাই আসলে মেন কাজের আসছে, এটা একটু পড়তে পারবো বাসায়। ওনাদের সার্ভিসিং হচ্ছে যে এটাকে খুলে একটু চেক করছে, ক্লাস প্লেট চেঞ্জ করে দিতে চাইছিলো, কিন্তু ক্লাস প্লেটটা আমি মাত্র চেঞ্জ করছি 700-800 কিলোমিটার আগে। ক্যাম্পিংটা হচ্ছে আসলে পার্টস বিক্রি করার একটা ক্যাম্পিং। What is up, potato fan? Have some smile with me and enjoy the vlog. আজকে আমি চলে যাচ্ছি বাজাজ সার্ভিস সেন্টারে, যেখানে ওনারা ফ্রি ক্যাম্পিং রেখেছে। তো আমাকে বেশ কয়েকবার কল করেছে তাদের এখানে যেতে সার্ভিসের জন্য, তো সেই জন্য আমি আজকে চলে যাচ্ছি ওনাদের সার্ভিস সেন্টারে। এটা মেবি একটা ক্যাম্পিং, সার্ভিসিংয়ের ক্যাম্পিং, তো দেখি কী কাজ করায় ওনারা। ওনাদের এই ক্যাম্পিংয়ের আগে একবার গিয়েছিলাম, তখন আমার অলরেডি বাইক নতুনই ছিল, তারপর কল করেছে যে যাওয়ার জন্য, তো গিয়েছিলাম। তো তেমন আশানুরূপ কোনো আসলে ফিডব্যাক পাইনি, ওনারা জাস্ট কোনো রকমে কিছু ব্রেক প্যাডগুলো চেক করছে। ওনাদেরকে বলেছিলাম যে এয়ার ফিল্টারটা পরিষ্কার করতে, ওনারা ওইটা পর্যন্ত করতে পারতেছিল না, মানে করতে চাচ্ছিল না অ্যাকচুয়ালি। তো তারপর আমাকে আজকে বারবার কল করেছে, আমি যদিও তাদেরকে ফোনের মধ্যে জানিয়ে দিয়েছিলাম আপনাদের এই ক্যাম্পিংয়ে অ্যাটেন্ড করার না করা সেমি কথা, আপনারা আসলে ভালোভাবে কাজ করেন না, বারবার বলতে হয় তারপরে কোনো কাজ হয় না, কাজ করেন না। তো আমাকে আশ্বস্ত করলো যে তারপর স্যার আসেন একবার চেক করে যান, আপনার বাইকটাকে একটু আমাদের ক্যাম্পিং থেকে ঘুরিয়ে নিয়ে যান, আপনি সহকারে আসুন সার্ভিস করিয়ে নিয়ে যান। তো আজকে গতকালকেও একটা কল করেছিল আমাকে সন্ধ্যা সময়, তার আগে তো কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলই। তো গতকালকে কল করে বললো আজকে যাওয়ার জন্য, আজকে মেবি তাদের লাস্ট ডে, নট শিওর, মেবি। সো চিন্তা করলাম আজকে যাই তাহলে তাদের সার্ভিস সেন্টারে, এবং তাদের সার্ভিসিংয়ের ধরন বা সব কিছু আসলে শেয়ার করি আজকের দিনটা আপনাদের সাথে। দ্যাটস, চলে আসলাম, অলরেডি আমার লেট হয়ে গেছে। ওনারা বলেছিল আমাকে ফার্স্ট আওয়ারে যেতে, তো এখন আসলে থার্ড আওয়ার, আশা করছি লাঞ্চের আগে মনে হয় না পসিবল হবে, যদি পসিবল না হয় খুব পেন খেয়ে যাব। যেতে থেকে তারপর দেখা যাক বাকি কথা, ওখানে গিয়ে বলবো। তো ওনাদের সার্ভিস সেন্টার প্রায় চলে এসেছি, আমি এখান থেকে সার্ভিস করাইতাম সব সময়, কিন্তু হঠাৎ করে এখান থেকে সার্ভিস করানো বাদ দিয়ে দিয়েছি, বিকজ অফ তাদের আসলে সার্ভিস আমার কাছে ভালো লাগে না, পেইড হোক আর ফ্রি হোক। সরি ভাই, বলতে পারতেছি না, রয়্যাল এনফিল্ডের শোরুম খুঁজতেছে উনি, আমি অ্যাকচুয়ালি জানি না রয়্যাল এনফিল্ডের শোরুম কোথায়। দেখি আমিও পসিবল হলে যে রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে ঘুরে আসবো, এখানে যদি আশেপাশে কোথাও হয়ে থাকে ওখানে গিয়ে ওদের বাইকটা দেখে আসবো, একটু রয়্যাল এনফিল্ড রাইড করা তো পসিবল হবে না, আর একটু দেখে তো আসতে পারবো। এখন যাই আগে আমার বাইক নিয়ে সার্ভিসে, তারপরে বাকি কথা, বাকি সব কিছু এখন কিছুই জানি না। আমি চলে এসেছি, কত বাইক আসছে আল্লাহ জানে, কবে করাবো এটি সব আসছে সার্ভিসে, হাই হ্যাঁ এটা কবে করাবো। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কিলোমিটার একটা সেকেন্ড, 21:39। ও হ্যাঁ ভুলে গেছি, হ্যাঁ হেলমেট সমস্যা নেই থাকবে সাথে। কেমন সময় লাগতে পারে ভাইয়া? হ্যাঁ ওকে, দেখি কথা বলে ওনাদের সাথে। আচ্ছা ওনাকে করে দেন, কোন সমস্যা নেই, ওনাটা ডান করে দেন। ও এখানে
এখানে কি এখানে কি চলতেছে? এখানে হচ্ছে যে মোবাইল সেলের বুথ, ওদিকে নতুন বাইকগুলো রাখা আছে, দেখি একটু। 250 মেবি, এটা 160 ব্লু কালার। জি সালাম দিলাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। না ওই যে সার্ভিসিং দিলাম, দেখতেছি একটু বাইক। এই তো লাল কালার তুলে দিলে তখন আসলে কমপ্লিট হয়ে যেত কালারটা। আচ্ছা 125 জোস ড্রাম ব্রেক, 125 ড্রাম ব্রেক ইউজ করছে। আচ্ছা ওইদিকে ওনাদের গেম জোন আছে, যাই দেখি একটু গেম জোনে কি আছে। গেম জোন এখানে সার্ভিস ক্লিনিক আছে যে গেম জোন, ও তেমন কিছু নেই। ক্যারাম বোর্ড, কেউ খেলার তো নাই কেউ। 2000 years later তো আমাদের এই গেম জোনে ক্যারাম খেলতেছি, কম্পিটিশন করে জিততে পারলে একটা কিছু দিবে নাকি। তবে মজার ব্যাপার হচ্ছে যে এখানে এই যে কিউট পাউডার দিয়ে ওনারা বিটের কাজ করছে। ক্যারামটা মনে হয় পচা ছিল দেখতে, তো ক্যারাম খেলি যায় নাই যাইস, আরে আটকা যায়। সো তিন বোর্ড খেলতে পারবো, তিন বোর্ড খেলার পরে যার পয়েন্ট বেশি থাকবে সেই নাকি উইনার। কই লাগে কি লাগে, মনে হইতেছে আমি ঠকবো। আমি যাই একটু নাস্তা করি, লাইক চা বা কিছু খাই, খুব খারাপ লাগতেছে, কিছু খাইনি এখন পর্যন্ত। সো কিছু খাওয়া ট্রাই করি। এখান থেকে গেট পাস নিয়ে সোজা চলে যাব। ওই যে আমার বাইক কি কাজ করছে জানি না, রেডি হয়ে গেছে, 10-15 মিনিট লাগছে আর কি। এর জন্য আমি এখানে আসতে চাই না ওদের এখানে। এখন হচ্ছে বাইক ক্লিন করতেছি, বাইক ক্লিন করেই চলে যাব। এখানে হচ্ছে বাইক ক্লিন, ভিতরে সার্ভিসিং। তো আমার এটা সার্ভিস করতে বেশি সময় লাগে না, ম্যাক্স 15 মিনিট লাগছে। ওনাদের সার্ভিসিং হচ্ছে যে এটাকে খুলে একটু চেক করছে, খুব সম্ভবত পেছনের এগুলো দেখে চেক করছে, আর কি আর কিছুই না। এই দুইটা ক্যালিবার চেঞ্জ মানে চেক করে হচ্ছে ওনাদের আসলে মূলত সার্ভিসিং। এই তো এটা আমার জানা কথা, আর বেশি কিছু করবেন ওনারা আমি জানি। ওনাদের মূলত আসলে সার্ভিসিং এর রিজন একটাই, সেটা হচ্ছে পার্টস বিক্রি করা। তো আমাকে ধরে আসলে ক্লাস প্লেট চেঞ্জ করে দিতে চাইছিলো, কিন্তু ক্লাস প্লেটটা আমি মাত্র চেঞ্জ করছি 700-800 কিলোমিটার আগে, বা ম্যাক্স 1000 হবে। তো তারপর আর ক্লাস নিয়ে কিছু কথা বলে নাই। আমাকে জিজ্ঞেস করতেছে ক্লাস প্লেট চেঞ্জ করছেন কি না, করলে কবে করছেন। ক্লাস প্লেট একদম নতুন, তারপরে আসলে তখন কিছু বলতে পারে নাই। পরে ওনারা চাইলো হচ্ছে যে এটা চেঞ্জ করাইতে, এটা প্রেস করলে গিয়ারে থাকলে ওই স্টার্ট হয় না, এটার একটু বাটনের প্রবলেম হয়েছে, সেই কারণে একটু এয়ার ফিল্টারটা ক্লিন করবে, একটু বাইক ভালো করে খুলে বাতাস দিবে, দেখবে ট্যাপেট ম্যাপেটের সমস্যা আছে কিনা দেখবে, জানি না কি দেখছে। যাই হোক কাজে কাজ হচ্ছে যে ওনাদের কাছ থেকে একটা টি শার্ট দিছে উত্তরা মোটরসের, এইটাই আসলে মেন কাজের আসছে, এটা একটু পড়তে পারবো বাসায়। মানে এটা আসলে ওনাদের মেনলি ক্যাম্পিংটা হচ্ছে যে আসলে পার্টস বিক্রি করার একটা ক্যাম্পিং, আর কিছুই না, ফ্রি সার্ভিসিং এর আন্ডারে পার্টস বিক্রি করা। তো যাই এখন যাবো হচ্ছে যে রয়্যাল এনফিল্ডের শোরুমের দিকে যাই, যদি সম্ভব হয় ওখানে ঢুকবো একটু দেখবো, আর না হলে চলে যাবো সোজা। উনি একটা গ্লসি পলিশ দিয়ে দিচ্ছে যেটা আসলে চকচক করবে, আসলে চকচক করতেছে পুরো বাইক, নতুন নতুন লাগতেছে। এখানে সার্ভিস সেন্টারে এসে অ্যাটলিস্ট এই জিনিসটা দেখে ভালো লাগলো, আর কিছু না লাগুক বাইক পুরো চকচক করতেছে। চকচক করতেছে না, তাহলে গেম খেলে একটা নিয়ে যেতে হবে, ওয়েট করে হলো সুন্দর লাগতেছে। তো রয়্যাল এনফিল্ডের শোরুমটা কোথায় ওখানে যাব একটু। এখন খুব সম্ভবত মহাখালী বাস স্ট্যান্ডের উল্টা পাশে, যা ম্যাপে দেখলাম যেটা, গাড়িটা খুব স্মুথ লাগতেছে, আমি বুঝতেছি না কেন, আই ডোন্ট নো কী করছে ওনারা আমি জানি না, গাড়িটা খুবই স্মুথ লাগতেছে। মানুষ
মানুষের মানুষ আর গেলাম না ওদের এখানে এত মানুষে ভিড়ে যে কি করব অন্য একদিন আসব না এখন চলে যাই বাইকের মোবিল চেঞ্জ করতে সোজা 60 ফিট Piston change করার পরে এই যে আজকে প্রথম মোবিল চেঞ্জ করতেছি সো এখন মোবিল টোবিল চেঞ্জ করা শেষ যাব শ্যামলিতে একটা দরকার একটা কাজে যাচ্ছি তো মোবিল পাল্টানো শেষ হয়ে গেল এখন চলে যাচ্ছি আমি এই 60 ফিটের রাস্তাটা খুবই বাজে অবস্থা খুবই জঘন্য একটা রাস্তা জ্যাম তো থাকি তার মধ্যে আবার ভাঙা চূড়া কি একটা অবস্থা খুব বাজে একটা সিচুয়েশন বাজে একটা রাস্তা উফ ওটা থেকে বেরোতে পারলে শান্তি